হলেন আকাশ পাপড়ি, সবাইকে অনেক স্বাগত আমার নতুন আরো একটা ভিডিওতে। শুভ নবমী, নবমীর অনেক অনেক শুভেচ্ছা, সবাই খুব এনজয় করো, পূজার মাত্র একটা দিনই রয়েছে। তো এখন আমরা যাচ্ছি বাবার বাড়ি রাধানগর, তো সেখানেও পুজো হচ্ছে। তো মা আমাদের ওখান মানে বাবার বাড়ি থেকেও ইনভাইট করেছে, তাই বাবার বাড়ি এখন যাচ্ছি, ওখানকার একটু পুজোতে ঘুরবো, খাওয়া দাওয়া করবো। আর আজকে এখন এই ড্রেসটা পরে নিয়েছি, তো চলো আমরা গিয়ে দুপুরের লাঞ্চ করব ওখানে, আর সেই জন্য সকালে হালকা ব্রেকফাস্ট করেছি, চলো। আর এই যে তোমাদের দাদা ভাই, তো আমরা এখনই বেরোবো, আর মেঘলা মেঘলা ওয়েদারটা আছে, দেখা যাক। আর অনেক কিছু প্ল্যান রয়েছে, যদি নাচের ভিডিও শ্যুট করতে পারি ও বাড়িতে গিয়ে, জানি একদিনে অত ধকল মানে নেওয়া সম্ভব নয়, যদি সুযোগ আর সুবিধা আর শরীর যদি সাথ দেয় তাহলে পরে আমরা, না যদি মানে ভগবান সাথ দেয়, কারণ ভগবান চাইলে সবকিছু মানে ইজি করে দিতে পারে, যেমন আমাদেরও এনার্জি দিয়ে রাখতে পারে, তারপরে ওয়েদারও ভালো রাখতে পারে, আর সুবিধার মানে দিতে পারে, তাই না বলো? তো ভগবানের উপরে ডিপেন্ড করছে, বৃষ্টি হলে আর তো করতে পারবো না। হ্যাঁ, যত সুবিধা থাক, এনার্জি থাক, বৃষ্টি হলে করতে পারবো না, এটা সবার। আমরা চলে এসেছি বাড়িতে, আর খাওয়া দাওয়া করবো এখনই। তো দু প্যাকেট মিষ্টি নিয়ে এসেছিলাম, ওই ঘরে যাবো এখন, জেঠু জেঠিমাকে একটু প্রণাম করে আসি আর মিষ্টি মুখ করে আসি। আজকে হচ্ছে পুজোর দিন, নবমী, চলো। রাস্তা অব্দি এসে আবার বাড়িতে ঢুকতে হয়েছে, তার আগে পুরো ফাটা রোদ ছিল আর এখন পুরো সব কাদা জল হয়ে গেছে, চলো। এই যে এটা জেঠু জেঠিমাদের ঘর, ওই যে জেঠিমা, ভালো আছো জেঠিমা, ভালো আছো? পা ধুয়ে আসি, দাঁড়াও। চলো এখন আমরা খাওয়া দাওয়া করতে বসবো, মা কি কি রান্না করেছে তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের আস্তে আস্তে দেরি হয়ে গেল বৃষ্টির জন্য, আর কেউই এখনো খাওয়া দাওয়া করেনি, মা বাবা খাওয়া দাওয়া করেনি, সকালে সবাই ব্রেকফাস্ট করেছে, এই কাজকর্মের জন্য দেরি হয়ে গেছে। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো, এটা দারুণ টেস্ট খেতে। আর এটা হচ্ছে বাঁধাকপি ঘন্ট মাছের মাথা দিয়ে, আর এখানে হচ্ছে রুই মাছের তরকারি, কালারটা দেখে বুঝতে পারছো দারুণ টেস্টি হয়েছে, আলু দিয়ে, এই যে এইমাত্র একদম গরম গরম। আর এখানে মাছ ভাজা রয়েছে, আর রয়েছে ভাত। খাওয়া দাওয়া করে একটুখানি রাস্তা দিয়ে হাঁটতে বেরিয়েছি, রাস্তা দিয়ে হাঁটছি, গ্রামের মানে পাড়ার লোকজনদের সঙ্গে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে। আর পাশে দুর্গা পুজো হচ্ছে, তো সেখানে ঠাকুর প্রণাম করলাম, ওখান থেকে আবার কাকিমারা প্রসাদ দিল। এখানে দুবছর ধরে মনে হচ্ছে, আগের বছর হয়েছে আর এবছর হচ্ছে, খুব নাকি আনন্দ হয়, তাই কাকিমারা বলছিল যে থাকবি তো, থাকবি তো, থাক, খুব মজা হবে, তো সে কারণে। আর আমরা ভাবছি যে আজকে রাতটা থাকবো, তারপর সকালে যাব। চলো আবার হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাই, রাস্তাটি একটু কাদা কাদা হয়ে গেছে, তবে মানে একটু পাকা জন্য হাঁটা যাচ্ছে, নইলে আগে তো খুব জল কাদা থাকতো, তাহলে তো হাঁটাই যেত না, তাই না? আমাদের এখানকার রাস্তা বিখ্যাত, ও ভালো করে জানে, আসতো তো আগে, তাই না? সাইকেল গাড়ি করে নিয়ে আসতো, সাইকেল গাড়ি করে নিয়ে আসতে হতো, ভাবতে পারছো? বাইক নিয়ে তো না, সাইকেল নিয়ে আসতাম, তো সাইকেল গাড়ি করে নিয়ে হ্যান্ডেলে চটি লাগাতাম, আর খালি পায়ে প্যান্ট গুটিয়ে, কেন আসতাম? আসতাম ঘুরতে। চলো আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এখানে মা বাবা কাজ করছিল, তো আমি রাস্তায় এসে তাই একটু হাতে হাতে ধরিয়ে দিচ্ছিলাম, হেল্প করে দিচ্ছিলাম। এখন এই সময়ে আমাদের পুরো গ্রামে সবারই আর কি পাট চাষ হয়, আর আমাদেরও করা হয়। পাপড়ি এখন চা বানাচ্ছে,
আর খাঁটি দুধের চা একদম, আর এটা একদম মানে কাঁচা দুধ দিয়ে করলে চায়ের টেস্ট বেশি হয় দেখেছি। চাটা যদি একবার জ্বালানো হয় না তারপরে সেই চাটা করলে এই টেস্টটা হয় না। কাঁচা দুধের মানে চাটা করলে হয় আর কি। তো একদম ঘন হয়ে গেছে চাটা এখন, আর খুব অল্প সামান্য চিনি দিয়েছি যাতে দুধের যে মানে ঘন দুধের যে মিষ্টিটা না, তাহলে চিনি দিলে সেইটা পাওয়া যায় না, হালকা একটু মিষ্টি দিলে পাওয়া যায়। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, শুনতে পাচ্ছ শঙ্খধ্বনি, মা হচ্ছে সন্ধ্যা দিচ্ছে। চলো এবার আমি কাপে চাটা ঢালি, আর মা খাবে না, বাবা একটু খাবে আর আমরা দুজনে খাবো। চিনি দিলে কেমন জল জল টাইপের হয়ে যায়, জলকা জলকা একটা ভাব হয়ে যায়। এটা হচ্ছে খাঁটি দুধের চা, তো চিনিটা না দেওয়ার জন্য এই দুধের মিষ্টিটা পাওয়া যাচ্ছে। হ্যাঁ চলো আমিও খেয়ে নিই গরম গরম চা। এখন সময় সন্ধে ৬টা, তো এখন আমি মুখটা সাবান দিয়ে ধুয়ে আসলাম, এখন রেডি হব, শাড়ি পরবো। এ দেখো আজকে আমি এই শাড়িটা পরবো, পূজোর মধ্যে আজকে প্রথম শাড়ি পরবো। এ দেখো ব্লু কালারের পাড় আছে, অরেঞ্জ শাড়ি, ব্লু কালারের ব্লাউজ দিয়ে পরবো। এই পূজোর ১১টা দিনের মধ্যে আজকেই ফার্স্ট শাড়ি পরবো। আর আজকে আবার একটু বৃষ্টি কাদা জল বেশি, তো পাড়ার মণ্ডপে যাব, তো ঘুরতে তো বেরোচ্ছি না, তাহলে পরে শাড়িতে বেশি অসুবিধা হয়, চুড়িদার টুড়িদার বা অন্যান্য কিছু পরলে সুবিধা হয় বাইকে করে ঘুরতে ঠাকুর দেখতে। তো এখানে পাড়ার মণ্ডপে থাকবো, সে কারণে শাড়ি পরবো, আর পুজোর শাড়িগুলো তো পরাই হলো না। আর এই দেখো এটার মধ্যে রয়েছে নারকেল নাড়ু, মা পুজোতে নারকেল নাড়ু করেছে, সবার বাড়িতেই জানো পুজো আসলে নারকেল নাড়ু, তিলের নাড়ু, মোয়া এসব হয়। তো ফ্রিজে রাখা ছিল, আমি এখন একটুখানি দুটো নাড়ু খাবো, তারপরে আমি রেডি হব। তো চলো রেডি হয়ে তোমাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি। আর যে মা ওখানে শুয়ে রয়েছে, তো মাও যাবে ওখানে, তো চলো রেডি হয়ে তারপরে আবার দেখাচ্ছি। এই দেখো আমি রেডি হয়ে গেছি, এই যে ব্লু কালারের ব্লাউজটা আমি এটা মানে রেডিমেড কিনেছিলাম এটার সঙ্গে পরার জন্য। দেখো পাড়ের কাজটা আর হাতার কাজটা কেমন ম্যাচিং হয়ে গেছে। তো একটুখানি ফাউন্ডেশন লাগিয়েছি, মেরুন সিঁদুর একটা টিপ পরে নিলাম। এ দেখো এই দুলটা পরেছি, এই দুলটা আমার একটা দিদিভাই দিয়েছিল, তোমরা দেখতে পেয়েছিলে, আর সেই দিদিভাইয়ের সঙ্গে আবার দেখা হতে চলেছে পরশু দিন মন্দিরা পিসির বাড়িতে। তো কেমন লাগছে আমাকে জানাবে। আর ওই যে পিছনে মা, মা কোনো সাজগোজ করে না, মাকে বললেও করে না, ও মা আসো, আর মা ক্যামেরা তো আসে না, আমি জোর করে টেনে নিয়ে আসলাম, তাকাও। এই যে মা, এই যে মা একটা সুতি শাড়ি পরেছে, আমাদের পাশে বাড়ির পাশে পুজো প্যান্ডেল, তো তো সেখানে আমরা যাব। তো চলো, আর তোমাদের দাদা ভাই ছেলেদের আর কি মানে পোশাক আর কি, হাফ প্যান্ট ছিল, শুধু ফুল প্যান্ট হবে এই আর কি। তো চলো ও আসুক, তারপরে যাবো এখানে, আমি আর মা চলে যাই, ও আসুক পরে, চলো। আজ মহানবমী, তাই অন্য সব মণ্ডপের মতন এ মণ্ডপেও চলছে আজ খিচুড়ি প্রসাদ বিতরণ, আর তার সঙ্গে চলছে কিছু অনুষ্ঠান যেমন কবিতা, নাচ, গান ইত্যাদি ইত্যাদি। এখনো দেখছি ফুটপাতে জন্মায় তোমার দুর্গা, অকাল বোধন ১০১টা ফুল, আমার দুর্গা দূর থেকে দেখে খিচুড়ি বিস্কুট, তোমার দুর্গা আগমনী গান গিরিরাজ কন্যার, আমার দুর্গা ঘর দুর ভাষা বাঘ ভাঙা বন্যার। এই অনুষ্ঠানটা ভীষণই আনন্দের ছিল, দেখো সবাই নাচ করছে, অনেক বাচ্চারাও ছিল তারাও নাচ করেছে, আর এখানে গ্রামের অনেক মানুষ জমায়েত হয়েছিল, নিজেরা নিজেরা যেরকম অনুষ্ঠান আর কি করা যায়, নাচ গান আবৃত্তি সব কিছু মিলিয়ে দারুণ কেটেছে আমাদের নবমীর এই অনুষ্ঠানের রাতটা। তো সাহস করে আমিও একটু নাচ করেছি, আর সবাই বলছিল, তো আমি এরকম সবার সামনে কোনোদিনও এভাবে নাচ করিনি,
তো ফার্স্ট টাইম করলাম, টেনশনের মধ্যে ছিলাম, তো তোমরাও দেখে নাও কেমন নাচলাম। টেনশনের সাথে, তবে খুব সবাই ভালো বলেছে, এবার তোমরাও বলো। আর দুর্ভাগ্যবশত আমার ফোনের মানে সুইচ অফ হয়ে গেছিলো, তাই তোমাদের পুরো ভিডিওটা দেখাতে পারলাম না। আর এতক্ষণ পর্যন্ত চলছিল প্রচুর নাচানাচি, প্রচুর মানে গ্রামের সবাই মিলে, বাড়ির সবাই মিলে, প্রচুর লোকজন মিলে প্রচুর নাচানাচি হচ্ছিল। পুরো ঘেমে জল হয়ে গেছিলাম, জাস্ট ফ্যানের তলায় 30 মিনিট বসে একটু জিরিয়ে নিলাম, এবার চেঞ্জ করবো, ফ্রেশ হবো। আর প্রচুর খিদেও পেয়ে গেছে, টেস্টও পেয়ে গেছে, খাওয়া দাওয়া করে নেবো। তো চলো তোমাদের সঙ্গে আবার ফ্রেশ হয়ে নি, তারপরে দেখা হচ্ছে। কিছুক্ষণ জিরিয়ে নিলাম, এখনও তো দেখতে পাচ্ছো মানে মেকআপ আর কি ক্লিন করিনি, তো খাওয়া দাওয়া করতে করতে আরও একটু জিরানো হয়ে যাবে, তারপরে একদম মানে গায়ে জল ঢেলে ভালো করে ফ্রেশ হব। আর তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির পুরস্কার। তো এই দেখো একটা কি সুন্দর বোল, রেড কালারের, এটা হচ্ছে আমার মা অলুদ্ধনীতে প্রথম হয়েছে, তো এটা হচ্ছে ফার্স্ট প্রাইজ। আর আমি নাচ করেছি, আমার নাচে সন্তুষ্ট হয়ে আমাকে এই প্রাইজটা দিয়েছে। তো দেখো দুটো প্রাইজ, প্রাইজটা অবশ্যই কোনো ফ্যাক্ট না, সবার এত ভালোবাসা, সবাই মিলে এত আনন্দ করা, মজা করা, এটা মানে বিশাল বড় একটা ব্যাপার। আর আমাদের এখানে এই জায়গাটা আর কি কোনো পুজো হতো না গত মানে আগের বছর, আর এই বছর দিয়ে 2 বছর হলো, শুরু হলো। তো সত্যি ভীষণ মজা হয়, মানে পাড়ার মানুষজন থাকে, প্রচুর নেচেছি, প্রচুর নেচেছি, নাচতে নাচতে আমার পা ব্যথা হয়ে গেছে আজকে। আর কিছু কিছু নাচ আমার দাদা ভাই আমাকে তুলিয়ে দিয়েছে, বিভিন্ন নাচের নাচগুলো করছিলাম, আর সব বাচ্চারা আমার চারি সাইডে ঘিরে ছিল, ওরা আমার সেম টু সেম কপি করছিল। তো দারুণ মজা হয়েছে, দারুণ মজা হয়েছে, পাড়ার অনেক কাকিমারা বৌদিরা নাচানাচি হয়েছে, খুব আনন্দ হয়েছে, খুব। তোমাদের কেমন লাগলো? তোমাদের তো আমি ভিডিওর মাধ্যমে এই ফিলটা দিতে পারছি না, ভালো করে দেখাতে পারছি না, আমার ফোনটা হচ্ছে সুইচ অফ হয়ে গেছিল, তাই তোমাদের পুরো নাচটা দেখাতে পারিনি। তবে আমি মানে ব্যবস্থা করার আমরা চেষ্টা করছি,
যদি ব্যবস্থা করতে হয় তাহলে তোমরা তো ভিডিওর মাধ্যমে সেটা দেখতেই পাচ্ছ। আর ভালোভাবে যদি দেখতে হয় তাহলে ডেসক্রিপশনে একটা ভিডিওর লিংক দিয়ে দেবো, ওই ভিডিওটা তোমরা দেখে নিও। ফাইনাল একটা ভিডিও, মানে পুরোপুরি কমপ্লিট একটা ভিডিও যেটা আমরা শুট করেছিলাম, সেটা রাধানগরে করেছিলাম, বাড়ির ওপারে করেছিলাম, তোমরা অবশ্যই দেখে নেবে। তো চলো প্রাইস গুলো এখন রেখে দিই আর খাওয়া দাওয়া করে নাও। রুই মাছের ঝোল, আর এখন আলু সেদ্ধ মা ভাতে দিয়েছিল, আলু ডিম কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ মা খেয়ে দিচ্ছে, গরম গরম ভাত দিয়ে জাস্ট এটা দিয়ে খেতে ইচ্ছা করছে, মাছ মাংস আর খেতেই ইচ্ছা করছে না, তো এটা দিয়ে খাবো। আর হচ্ছে দুজনেই খাবো, আর মাছের ঝোল তো আছেই, রুই মাছের ঝোল তোমরা দেখতে পেয়েছিলে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বেজে গেছে রাত্রি 1:18, তো অনেক রাত হয়ে গেছে এখন। আর আমি আবার সাবান দিয়ে স্নান করবো ভেবেছিলাম, কিন্তু এখন মানে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে না, ওই জন্য এখন শীত শীত লাগছে, তো সাবান দিয়ে পা ভালো করে ডোলে ডোলে ধুয়ে নিলাম, হাত মুখ সব আর কি সাবান দিয়ে ফ্রেশ হলাম। প্রচন্ড ক্লান্ত লাগছে, ঘুম পাচ্ছে, আর ঠান্ডার মধ্যে বৃষ্টি ফিষ্টি হয়েছে, তো তার জন্য একটু গলাটাও ব্যথা ব্যথা করছে, তাই মাকে বললাম গরম জল করতে। তাই আমিও এখন গার্গিল করবো, আর তোমার দাদা ভাই এখন গার্গিল করছে, আর তার সঙ্গে একটা প্যারাসিটামলও খেয়ে নেবো, কারণ শরীর যদি খারাপ করে, গা হাত পা ব্যথা ব্যথা করছে এখনই, অবশ্য নাচের জন্যই হয়তো, কিন্তু গলাটা একটু মানে মনে হচ্ছে আটকে আটকে আসছে, ঠান্ডা লাগলেও লাগতে পারে, তো সেই জন্য একটু গার্গিল করবো। আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, আমি যে নাইটিটা পরে আছি এটা হচ্ছে নতুন নাইটি, আর এই নাইটিটা মা আমাকে হচ্ছে পুজো উপলক্ষে গিফট করেছে, মা বলতে আমার শাশুড়ি মা, ওই বাড়ির থেকে আসার সময় আজকেই পরলাম, আজকেই আমাকে দিয়েছে, আজকেই পরলাম, তো তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। রেড কালারের মধ্যে খুব সুন্দর সুন্দর নাইটি নিয়ে এসেছিল, তার মধ্যে মেরুনটাই নিলাম, কারণ রেড কালার একটা পরছি, তো একই রকম কালার মানে পরতে পারবে ভালো লাগে না, একটু বাদে বাদে পরতে ভালো লাগে, তাই মেরুনটা নিলাম। আর এটা সবার পছন্দ, আমারও পছন্দ ছিল, তো আমি যেটা পছন্দ করি সেটাই আমি নেব, সেই জন্য দু তিনটে নাইট আমার জন্য নিয়ে এসেছিল, তার মধ্যে আমি এটা সিলেক্ট করেছি। তো চলো ও ঘরে যাওয়া যাক এখন, মানে আমাদের যে পাকা ঘরটা আছে ওদিকে, ওই যে আমাদের ওই যে পাকা ঘরটা রয়েছে, এই ঘরে আমরা এই রুমটাতে থাকবো। আর ওই দেখো তোমাদের দাদা ভাই এখন গার্গল করছে, কি গো গলা ব্যথা করছে, তো গার্গিলটা খুব উপকারী একটা জিনিস, গার্গিলটা করলে অনেক মানে ঠান্ডা বলো গলা ব্যথা বলো এগুলোর থেকে অনেক মুক্তি পাওয়া যায়, আগে থাকতে করলে আরো ভালো হয়। চলো আমিও করবো একটু গার্গিল, যাওয়া যাক ওই ঘরে, এখন অনেক বেজে গেছে, আমাদের বাড়িতে 9:30-10:00 মধ্যে সবাই ঘুমিয়ে পড়ে, সেখানে রাত 1:00 বাজতে চললো। টাটা।